WBCS prelims is not an exam of selection, it's an exam of elimination. Yes, dear aspirants, আমরা একটা ভিডিও করেছিলাম যেখানেতে আমি বলেছিলাম যে আমরা একটা মেগা মক টেস্ট অর্গানাইজ করতে চলেছি। যদি সেই পার্টিকুলার ভিডিওটা 10,000 ভিউ হয় তাহলেই আমি ডেট অ্যানাউন্স করব। যদিও 10,000 ভিউ হয়নি ভিডিওটাতে, ইটস আ ফেলিওর অফ আওয়ার ক্যাম্পেইন, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেই জায়গাটাতে ফোকাস করতে চাইছি না। আমরা কেন 10,000 ভিউ চেয়েছিলাম, যাতে করে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই এক্সামটা দেয় এবং তাতে তোমার সুবিধা হতো। সুবিধাটা এটাই যে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাপেক্ষে তোমাদের র্যাঙ্ক চাপতে পারতে। তো এনিওয়েজ, এটা হয়নি কোনো কারণে, কিন্তু এটাতেই আমরা থেমে থাকবো না। এক্সাম কাছে গিয়ে আসছে এবং আমরা জানি যে WBCS এক্সামটা কিন্তু সিলেকশনের এক্সাম নয়, এলিমিনেশনের এক্সাম। এখানে তোমাকে কম্পিট করতে হবে এবং তুমি কতটা পারফর্ম করছো সেটা ইম্পর্টেন্ট নয়, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি অন্যের সাপেক্ষে কতটা পারফর্ম করতে পারছো। তাই এই মক টেস্ট আমরা কিন্তু অর্গানাইজ করতে চলেছি। এই মেগা মক টেস্টটা সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট হবে এবং অ্যাজ প্রমিসড রবিবার অর্গানাইজ করা হচ্ছে, যাতে করে তোমরা প্রত্যেকে দিতে পারো। এক্সাম ডেটটা আমি ডিক্লেয়ার করবো বলেছি, তাই এই ভিডিওটাতে আমি এক্সাম ডেটটাকে ডিক্লেয়ার করছি, উইচ ইজ 22nd December 2019, অর্থাৎ আগামী রবিবার এই এক্সামটা হতে চলেছে অ্যাট ফ্রি অফ কস্ট। তোমরা পরীক্ষা অ্যাপটা ডাউনলোড করো যারা ডাউনলোড করোনি এখনো পর্যন্ত, এবং তারা ফ্রিতে এই মেগা মক টেস্টটা দাও এবং এই ভিডিওটা ম্যাক্সিমাম বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে করে তারাও মক টেস্ট দিতে পারে, তাদেরকে ইনভাইট করো এবং তুমি চেক করতে পারবে এই মক টেস্টটা দেওয়ার মাধ্যমে শুধুমাত্র তোমার স্কোর তাই নয়, তুমি কতটা র্যাঙ্ক করছো, কোন র্যাঙ্কে আছো, অর্থাৎ তোমায় কতটা ডেভেলপ করতে হবে, কম্পিটিশনে তোমার স্ট্যান্ডটা কোথায়, এটা জানা খুব জরুরি। দেখো, যে এক্সামটা হবে WBCS প্রিলিমস, এটা কিন্তু শুধুমাত্র তোমার কোচিং ইনস্টিটিউটে কয়েকশো ছেলেমেয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেক মেধাবী ছাত্রছাত্রীরা, লাখ লাখ ছাত্রছাত্রীরা কিন্তু এই পরীক্ষাটা দেবে, যারা বেসিক্যালি প্রিপারেশন নিচ্ছিল লাস্ট এক বছর ধরে এবং তোমারই মতো সিরিয়াস প্রিপারেশন নিচ্ছে। তাই তাদের সাপেক্ষে তোমার র্যাঙ্কটাকে তুমি যদি পরীক্ষার আগে চেক করে নিতে পারতে তাহলে কিন্তু তোমার খুব সুবিধা হতো, কারণ তুমি বুঝতে পারতে যে আগামী এক মাসের মধ্যে বা দেড় মাস যতটা টাইম আছে তার মধ্যে আমি কোন জায়গাটা ডেভেলপ করবো, কতটা ডেভেলপ করবো। তাই এই টেস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট হতে চলেছে তোমাদের জন্য। এই মক টেস্টের পেপারটা সেট করা হয়েছে জিরো সামেতে, অর্থাৎ জিরো সামের নোট সেকশন, রিসেন্ট WBCS টপার্স এবং এক্সপিরিয়েন্স টিচাররা কিন্তু পার্টিসিপেট করেছেন এবং এই মক টেস্টটা তৈরি করেছেন। তো এই মক টেস্ট পেপারটা এমনভাবে তৈরি করা হয়েছে কম্প্রিহেন্সিভভাবে, যাতে করে ম্যাক্সিমাম এরিয়াকে কভার করা যায় এবং তোমার একটা আইডিয়া পাওয়া যায় এক্স্যাক্টলি কী ধরনের কোয়েশ্চেন হতে চলেছে। অর্থাৎ এই যে টেস্টটা, এই টেস্টটাতে তোমাদের পারফরমেন্সটার মাধ্যমে তোমরা অনেকটাই বুঝতে পারবে যে তোমরা কোন কন্ডিশনে আছো এবং রিয়েল লাইফ এক্সাম্পল হিসাবে তোমরা এটাকে নিতে পারো, কারণ রিয়েল এক্সপিরিয়েন্সটা তোমাদের মোরালেস সেম হতে চলেছে, এটা তোমরা ধরতে পারো। অলরেডি অনেকটা টাইম আছে, যদিও খুব বেশি সময় নেই, বাট এক দেড় মাস টাইম আছে, এর মধ্যে তোমরা ডেভেলপও করতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই মক টেস্ট দেওয়ার কি দরকার। অনেকেই মনে করছে যে আমরা তো বাড়িতে পড়াশোনা করছি বা পার্টিকুলার কোনো অর্গানাইজেশনের আন্ডারে পড়ছি, কি দরকার, মানে আমি বাড়িতেই তো মক টেস্ট দিতে পারি, আমাকে কেন পরীক্ষা প্ল্যাটফর্মে গিয়ে মক টেস্ট দিতে হবে আর পাঁচজনের সাথে। দেখো, তুমি যখন একা একা করছো বা অল্প কিছু স্টুডেন্টদের সাথে গ্রুপ স্টাডি করছো বা মক টেস্ট দিচ্ছ, তখন কিন্তু অল্প ছেলেমেয়ের সাপেক্ষে তোমার র্যাঙ্কটাকে তুমি যাচাই করতে পারছো বা র্যাঙ্ক যাচাই করার অনেক ক্ষেত্রে স্কোপও নেই। এখানেতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা যখন পরীক্ষাটা দেবে তখন কিন্তু এটা একটা রিয়েল লাইফ একটা কম্পিটিশনের মতনই একটা ব্যাপার হবে, যেখানেতে তুমি বুঝতে পারবে যে বেসিক্যালি তুমি কোন কন্ডিশনে আছো এবং অন্যদের সাপেক্ষে তোমার র্যাঙ্ক কতটা। তাই আমি প্রত্যেককে রেকমেন্ড করব এই টেস্টটা দেওয়ার জন্য। কোয়েশ্চেন হতে পারে, এই টেস্টটা কি বিগিনার্সদের জন্য না অ্যাডভান্স লেভেল স্টুডেন্টদের জন্য? আমি বলবো ফর বোথ, অর্থাৎ বিগিনার্স যারা এবং অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট প্রত্যেকের জন্যই এটা দরকার। একটা জিনিস মনে রাখবে, মোটামুটি 40% মতো নিউ কামার্সটা এই এক্সামটাতে অ্যাপিয়ার করে প্রত্যেক বছরে। তাই তোমার কম্পিটিশনটা কিন্তু এই 40% সাথে যেটা হবে সেটা খুব একটা টফ কম্পিটিশন হবে না, যদিও ওখান থেকে কিছু স্টুডেন্ট বেরিয়ে আসে এবং আলটিমেটলি ফাইনাল মেরিট লিস্টে চান্স পায়। কিন্তু ম্যাক্সিমাম কম্পিটিশন, টফ কম্পিটিশনটা হবে তোমার 60% স্টুডেন্টদের সাথে, যারা বেসিক্যালি এক্সপিরিয়েন্স স্টুডেন্টস। তো যারা এক্সপিরিয়েন্স স্টুডেন্ট তাদেরকে কেন আমি মক টেস্ট দিতে বলছি, কারণ এক্সপিরিয়েন্স স্টুডেন্টরা মক টেস্টটা দেবে এই কারণে যে তারা এতদিন ধরে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে তার উপর ডিপেন্ড করে তারা কতটা ডেভেলপ করেছে, আদৌ ডেভেলপ করেছে কিনা, ইমপ্রুভমেন্টের জায়গাটাকে তারা কিন্তু মার্ক করতে পারবে যে আমরা কতটা ইমপ্রুভ করেছি। আর যারা বিগিনার্স, যারা নিউ কামার্স, তাদেরকেও আমি দিতে বলবো, কেন, যাতে করে তারা প্রথমবার পরীক্ষা হলে গিয়ে ডিরেক্টলি ভুল না করে আসে, তারা যাতে করে বুঝতে পারে তাদের কোন কোন জায়গাতে গাফিলতি আছে, কোন কোন জায়গাটা তার উইক পয়েন্ট এবং সেই জায়গাগুলোকে ডেভেলপ করার স্কোপ পায়। কারণ এই টেস্টটা দেওয়ার মাধ্যমে তোমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবে যে আমরা এই এই পার্টিকুলার পোর্শন থেকে যখন কোয়েশ্চেনকে ফেস করতে পারছি না, তখন এগুলো রেডি নেই, কোয়েশ্চেনের ডেপথ এই ধরনের হলে আমরা পারবো না, এই ম্যাটারগুলো তোমরা অ্যাসেস করতে পারবে। এর বাইরে কোয়েশ্চেনগুলোর এক্সপ্লেনেশনও থাকছে এবং বাংলা আর ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজে
পরিস্থিতিতেই এই টেস্টটাকে অর্গানাইজ করা হবে, সো দ্যাট তোমরা যারা বাংলা এক্সামটা দিতে চাও তারা বাংলায় দিতে পারো, যারা ইংলিশে দিতে চাও বা রিয়েল লাইফ যে এক্সামটা হবে সেখানে তোমরা যারা ইংলিশে দেবে তারা ইংলিশে যাতে করে অ্যাটেম্প্ট করতে পারো। আর এক্সপ্লেনেশন দেওয়ার কারণ হচ্ছে যে ওই উত্তরটা কেন উত্তর হচ্ছে এটা যাতে করে তোমরা বুঝতে পারো, অর্থাৎ যে সমস্ত কোয়েশ্চেনের উত্তর তোমরা জানো না সেইখানের কিন্তু তোমাদের ডাউটটা ওখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং তোমরা কিন্তু যেগুলোতে খুব একটা কনফিডেন্ট ছিল না, তোমরা শিওর ছিল না সেই কোয়েশ্চেনের উত্তরগুলো কোনটা হচ্ছে এটা জানার পাশাপাশি কেন হচ্ছে এটাও জানতে পারছো। তো এইরকম ভাবে তোমরা এই টেস্টটা দাও, আমি বলবো যে এটা তোমাদের জন্য একটা গুড এক্সপিরিয়েন্স হবে, এবং একই সাথে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন কোন এরিয়াতে ডেভেলপ করতে হবে, এবং পরীক্ষার আগে যে টাইমটা আছে এই টাইমটার মধ্যে তোমরা ইজিলি ডেভেলপ করতে পারবে। তাই 22nd December রবিবার হচ্ছে এই দিনটাতে তোমরা পরীক্ষা অ্যাপেতে এই পার্টিকুলার মক টেস্টটাকে ওপেন পাবে, তোমরা আজই পরীক্ষা অ্যাপ ডাউনলোড করো। যারা ডাউনলোড করনি এবং ভাবছো কি করে ডাউনলোড করবে তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে, এই লিঙ্কেতে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারো। এবং তোমরা WBCS ক্যাটাগরিটা চুজ করো, প্রথমে তোমাদের স্টেট চুজ করতে হবে, সবার আগে OTP আনাতে হবে তোমাদের মোবাইলে, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে, তারপরে তোমরা স্টেট চুজ করবে ওয়েস্ট বেঙ্গল, তারপরে তোমরা ক্যাটাগরি চুজ করবে WBCS, এবং এর আন্ডারে তোমরা এই মেগা মক টেস্টটা পাবে। এই মেগা মক টেস্টটা তোমরা সারাদিন পারবে রবিবার, এবং তোমরা মোটামুটি 24 ঘন্টা পরে তোমাদের র্যাঙ্ক জানতে পারবে, একই সাথে তোমাদের স্কোর জানতে পারবে। আই উইশ ইউ বেস্ট অফ লাক ফর দ্য মক টেস্ট।